বন্ধুরা, আপনি কি একজন খুব ভালো হিলার হতে চাইছেন? আপনি কি চাইছেন যে আপনি যে ব্যবসা বা বাণিজ্য করেন যেখানে বারবার বাধা বা ব্লকেজ আসছে, সেগুলোকে নিজে থেকেই কী করে সলভ করা যায় তার জন্য কোনো পথ খুঁজছেন? আপনার কি কোনো রিলেশনশিপ সমস্যা আছে, যে রিলেশনশিপ সমস্যা বারবার ঠিক হচ্ছে আবার কেটে যাচ্ছে, বা অনেক দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়ে যেতে বসেছে? তো সেখান থেকে আপনি নিজেই কিন্তু পারেন, আপনার মধ্যে সেই শক্তি আছে যে আপনি নিজেই সেই প্রবলেমকে সলভ করতে পারেন। আপনার বাড়ির ছোট্ট ছেলে বা মেয়েটা যে পড়াশোনা করছে, সে কি কনসেন্ট্রেশন রাখতে পারছে না, তার কি মনে থাকছে না? তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু এনার্জি হিলিং সাবজেক্ট খুব ভালোভাবে হেল্প করে থাকে, আর তা আপনি নিজে থেকেই ঘরে বসেই করতে পারেন খুব সহজ উপায়ে। আপনি কি জানেন, আপনার শারীরিক যদি কোনো সমস্যা থাকে, আপনার যদি মানসিকভাবে কোনোরকমভাবে দুর্বলতা বা হতাশা বা অ্যাংজাইটি থাকে, কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই খুব ভালোভাবে নিজে থেকেই এই প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসতে পারেন এনার্জি হিলিং সাবজেক্টের সাহায্যে। কিছু হিলিং মেথড আপনাকে শিখিয়ে দিই আমি। ধরুন আপনি কোনো চাকরি চাইছেন, চাকরির জন্য খুব পরিশ্রম করছেন, সে প্রাইভেট হোক বা সরকারি, কিন্তু সেই ক্ষেত্রে আপনি হয়তো তেমনভাবে সাকসেসফুল হচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে কি করে এগিয়ে যাবেন? বা কারোর বিয়ে হচ্ছে না, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে নিজে কিভাবে খুব সহজে আপনি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারেন, নিজেই নিজের সমস্যার সমাধান করতে পারেন, নিজেই নিজের দেবদূত হয়ে উঠতে পারেন এনার্জি হিলিং সাবজেক্টের সাহায্যে, তা কি আপনি শিখতে চান? হ্যাঁ, আমি আপনাদের জন্য সেই সাবজেক্টটি নিয়ে এসেছি, আপনারা অবশ্যই শিখতে পারেন। শিখতে পারেন উসুই রেকি, শিখতে পারেন হোলিফায় রেকি। তার আগে জানতে হবে রেকি কি। রেকি হচ্ছে বিশ্ব শক্তি, প্রাণ শক্তি বা কসমিক এনার্জি, যা একজন রেকি গুরুর কাছ থেকে বা রেকি গ্র্যান্ডমাস্টার বা রেকি মাস্টার টিচারের কাছ থেকে অ্যাটনমেন্ট বা শক্তিপাত নিতে হয়। সেটা আপনি অফলাইন বা অনলাইন, অর্থাৎ সরাসরি অথবা ভিডিও কলিং ক্লাসের সাহায্যে আপনি নিয়ে নিজে প্র্যাকটিস করবেন। প্রথমত আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনার রেকি গুরু শুনবেন, এবং শোনার পর আপনাকে সম্পূর্ণভাবে প্রশিক্ষণ দেবেন এনার্জি হিলিং সাবজেক্টের উপর, রেকির উপর। এবং তারপর আপনি যখন কন্টিনিউ প্র্যাকটিস করতে শুরু করবেন, আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে কী অসাধারণ রেজাল্ট এই রেকিতে, কী অসাধারণ রেজাল্ট আমাদের জীবনে দিতে পারে এই বিশ্ব শক্তি। না, এখানে কোনো ঐশ্বরিক কোনো আলাদাভাবে কোনো শক্তিকে আমরা ইন্ডিকেট করছি না, এটা সম্পূর্ণভাবে এক প্রাকৃতিক শক্তি যা আপনার মধ্যে ছিল, আছে, থাকবে। শুধু তাকে কী করে ব্যবহার করবেন সেটাই শেখায় রেকি। রেকি হচ্ছে জাপানিজ ওয়ার্ড এবং তারই বাংলা শব্দ হচ্ছে প্রাণ শক্তি, বিশ্ব শক্তি, মহা জাগতিক শক্তি। রেকি আমাদের শরীরের প্রত্যেকটি চক্রকে ভারসাম্য রক্ষা করে, প্রত্যেকটি আভামণ্ডলকে সম্পূর্ণভাবে নেগেটিভ শক্তি থেকে মুক্ত রাখে। ধরুন আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে বলে মনে হচ্ছে, আপনার নজর দোষ লাগছে, বা বাড়ির ছোট ছেলে মেয়েটার উপর নজর দোষ লাগছে বলে মনে হচ্ছে, তো আপনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। বন্ধু, এগুলো সব নেগেটিভ এনার্জির ফল। আমাদের কিছু চিন্তা শক্তি আছে, যে চিন্তা শক্তিগুলো প্রচণ্ডভাবে পজিটিভ হতে পারে, আবার প্রচণ্ডভাবে নেগেটিভ হতে পারে। তো যারা যত বেশি পজিটিভ তারা তত বেশি বেটার রেজাল্ট পায় জীবনে, নিজেদের আশা, নিজেদের স্বপ্ন, নিজেদের ইচ্ছাগুলো খুব সহজেই ফুলফিল করতে পারে। কিন্তু যারা ক্রমশ ডিমোটিভেটেড হয়ে পড়ে, যারা হতাশাগ্রস্ত হয়ে পড়ে, অ্যাংজাইটিতে ভোগে, রাগ, প্রচণ্ড দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে দিয়ে আসে, তারা প্রচণ্ডভাবেই নেগেটিভ দিকে চলে যায়, তাদের মধ্যে নেগেটিভ এনার্জিটা অনেক বেশি শক্তিশালী, আর সেখান থেকে তারা সফলতার পরিবর্তে বারবার ব্যর্থতা পেতে থাকে। আর সেখানেই এই এনার্জি হিলিং সাবজেক্টটি দারুণভাবে হেল্প করে। রেকি, যার কথা বলছিলাম, এই রেকিকে বলা হয় স্পর্শ চিকিৎসা পদ্ধতি। আর এই চিকিৎসা পদ্ধতি শুধুমাত্র শরীর বা মনের জন্য নয়, এটি রিলেশনশিপ হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, চাকরি বাকরি, বিবাহ, কারোর মেমোরি পাওয়ার থেকে শুরু করে অনেক কিছুতেই কাজ করে। তো আসুন জেনে নেওয়া যাক এই রেকি কিভাবে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে উপকার করে থাকে। প্রথমেই বলি, রেকি আপনার শরীরের মধ্যে যে সমস্যাগুলো আছে, মনের মধ্যে যে সমস্যাগুলো আছে, যে শারীরিক রোগগুলো আছে, সেগুলোকে
নিরাময় করতে শুরু করে নিজে থেকেই যখন আপনি হিলিং করতে শুরু করেন বডিতে। দ্বিতীয়ত, আপনার শরীরের ভারসাম্য বজায় রাখে, মনের ভারসাম্য বজায় রাখে, জীবনের ভারসাম্য বজায় রাখে। যারা অর্থনৈতিক দিক থেকে প্রচণ্ড পিছিয়ে পড়ছেন, যারা দারিদ্রতায় ক্লেশে ভুগছেন, যাদের প্রচুর পরিশ্রম করতে হচ্ছে কিন্তু পরিশ্রম অনুযায়ী ইনকাম করতে পারছেন না, প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়ে যাচ্ছে, ধার দেনাগ্রস্ত হয়ে পড়ছেন, তাদের যদি মূলাধার চক্রকে ব্যালেন্স করা যায় এবং মণিপুর চক্রকে ব্যালেন্স করা যায়, তাহলে দুর্দান্ত রেজাল্ট আসে মাত্র 1-1.5 মাসের মধ্যেই। এবং যত দ্রুত আপনি রেকি শিখে প্র্যাকটিস করতে শুরু করবেন, দিনের পর দিন আপনার মধ্যে আপনি নিজেই অনুভব করবেন এবং নিজের চোখে দেখতে পারবেন যে আপনার জীবনে কি কি উন্নতি ঘটতে চলেছে। যারা অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন সমস্যাগুলো দেখায়, তাদের চার্টে থাকে, আমি দেখেছি আমার অভিজ্ঞতায়, আমার বহু স্টুডেন্ট আমাকে বলে যে তাদের অনেক সমস্যা ছিল, কারো সাড়েসাতি দশা, কারো কালসর্পদোষ থেকে শুরু করে নানা রকম দোষ থাকে। সমস্ত দোষগুলো কত সহজে থাকার পরেও কত সহজে তারা জীবনযাপন করছে, তাদের জীবনে সেই সমস্যাগুলো তাদের আসছে না, আসলে খুব সহজেই পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কেন? এটা হচ্ছে এই এনার্জি হিলিং সাবজেক্ট জানার পরে। তারা রোজ প্র্যাকটিস করছে, প্রত্যেক দিন একটি মন্দিরকে যেভাবে আমরা ধোয়া মোছা করি, তার আগে কী করি, পরিষ্কার করি, ঝাড় দিতে হয়, দেওয়ার পর সেই দেবালয়কে ঝাড়পোছ করতে হয়, মুছতে হয়, তারপর সেখানে দেবতার আরাধনা করা হয়। তো আপনার শরীর, আপনার মন, এর মধ্যেও এই অ্যাংজাইটি, রাগ, দুঃখ, ঈর্ষায় কষ্ট, হতাশা, অ্যাংজাইটি সব কিছু দিয়ে নেগেটিভ শক্তিতে আবর্জনার মতো ভর্তি হয়ে থাকে। এগুলোকে যদি বের করতে পারেন তাহলে কিন্তু আপনার মন হয়ে যাবে শান্ত। আর যখন মনকে আপনি শান্ত করতে পারবেন, তখন আপনার জীবনে যে কোনো কিছু ম্যানিফেস্ট করুন, যে কোনো মেডিটেশন করুন, আর যে কোনোভাবে আপনার জীবনের উন্নয়ন ঘটাবার চেষ্টা করুন, সব দিক থেকে আপনি সচ্ছলতা, সমৃদ্ধিশীল জীবন পাবেন, সুস্থ জীবন পাবেন এবং অন্যদেরকে সুস্থ রাখতে পারবেন। হ্যাঁ, রেখিতে শুধু নিজেকে সুস্থ রাখা যায়, নিজের জীবনে উন্নতি করা যায় এমন নয়, নিজের পরিবারের প্রত্যেককে হিলিং করে তাদেরকে সুস্থতা দান করা যায়। ডিস্টেন্সে আপনি হিলিং করতে পারেন এর একটি বিশেষ মেথডের সাহায্যে, যেখানে শেখানো হয় কীভাবে অন্যদেরকে হিলিং করবেন, তাদের সমস্যাগুলোকে হিলিং করে তাদেরও এই সমস্যাগুলো থেকে বের করে আনবেন। অর্থাৎ আপনি শুধু নিজের নয়, আপনি সামাজিকভাবে অন্যদেরকেও হেল্প করতে পারবেন। শুনতে আশ্চর্যজনক মনে হলেও হ্যাঁ, এটাই সত্যি। আপনারা আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারেন যে এখানে বহুজন তাদের সাক্ষাৎকার দিয়েছে, যারা কিনা আগের থেকে এখন কত ভালো আছে। যারা একবার রেকি শিখে নেয় তারা বারবার বলে, আমি কেন 2 বছর আগে বা 4 বছর আগে কেন রেকি পাইনি। মিরাকলভাবে কাজ করতে থাকে রেকি। রেকি আমরা জানি যে প্রাণ শক্তি, এই রেকি কিন্তু দুরকম আছে। প্রথমত বলি যে একটি হচ্ছে উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি। ট্র্যাডিশনাল রেকিও খুব ভালো কাজ করে। ট্র্যাডিশনাল রেকিতে পার্ট কী কী আছে? ট্র্যাডিশনাল রেকিতে পার্ট হচ্ছে, এর ভাগ আছে, ডিগ্রি আছে, আপনি শিখতে পারেন। যদি একজন এনার্জি হিলার হিসেবে কাজ করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে রেকি ফার্স্ট ডিগ্রি শিখতে হবে সেলফ হিলিংয়ের জন্য, এবং বাড়ির ব্লাড রিলেটেড যারা আছে তাদেরকে আপনি হিলিং করতে পারবেন বা থেরাপি দিতে পারবেন। আকুপ্রেশার বা ফিজিওথেরাপিস্ট যেভাবে হিলিং করার অন্যকে থেরাপি দেন, এভাবে আপনিও করতে পারবেন। আর কি পারবেন? যখন আপনি সেকেন্ড ডিগ্রি শিখবেন তখন নিজের সঙ্গে সঙ্গে আপনি ব্লাড রিলেশন ছাড়াও সবাইকে সরাসরি ডিস্টেন্সে সবভাবে আপনি হিলিং করতে পারবেন। যদি আপনি এটাকে প্রফেশন হিসেবে নিতে চান তখন আপনি রেকি মাস্টার ডিগ্রি 3A, রেকি মাস্টার টিচার ডিগ্রি 3B গ্রহণ করতে পারেন। যদি আপনি নামের আগে আপনার একটি ডেস্টিনেশন বসাতে চান এবং আপনি আরও বেশি পাওয়ারফুল হতে চান, তাহলে আপনাকে রেকি গ্র্যান্ড মাস্টারশিপ কমপ্লিট করতে হবে উসুই রেকিতে। আর যদি আপনি আপগ্রেডেড রেকি শিখতে চান, উসুই রেকি আপগ্রেড হয়ে গেছে 2014 সালে, এবং তাও আপগ্রেড হতে হতে আজকে নাম হচ্ছে উসুই হোলিফায়ার ওয়ার্ল্ড পিস রেকি। তো এই যে হোলিফায়ার রেকি কথা বললাম, হোলিফায়ার রেকি এটিও ভাগ আছে, প্রথম দুটি পার্টে এখানে দেওয়া হয় অ্যাটুনমেন্টের বডি অর্থে প্লেসমেন্ট, একই জিনিস দীক্ষাই, রেকি দীক্ষাই বা রেকি শক্তিপাত। উসুই রেকিতে থাকে অ্যাটুনমেন্ট ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি মাস্টার ডিগ্রিতে, কিন্তু হোলিফায়ার রেকিতে এই অ্যাটুনমেন্টকে বলা হয় প্লেসমেন্ট, যা সরাসরি ইউনিভার্স থেকে আসে। সেকেন্ড ডিগ্রিতেও থাকে আপনার প্লেসমেন্ট। যখন আপনি মাস্টার ডিগ্রি
মাস্টার প্র্যাকটিশনার ডিগ্রি নেবেন, ওখানে একটি সিম্বল দেওয়া হয় মাস্টার সিম্বল, তাকে বলা হয় মাস্টার প্র্যাকটিশনার ডিগ্রি। এবং যখন আপনি কমপ্লিটভাবে শিখবেন এবং আপনি শেখাতে চাইবেন, এটাকে প্রফেশন হিসেবে নিতে চাইবেন, তখন আপনাকে শিখতে হবে হোলি ফায়ার রেকি মাস্টার ডিগ্রি। এবং এটা আপগ্রেড হয়, আপগ্রেডের একটা সার্টিফিকেট দেওয়া হয় তার সঙ্গে। আপনি নিজের জীবনের, নিজের পারিবারিক জীবনের উন্নতির সঙ্গে সঙ্গে আপনি এটাকে পেশাগতভাবে নিলে আপনার অর্থনৈতিক অবস্থারও অবশ্যই পরিবর্তন ঘটে। আর এছাড়াও আপনি অন্যদেরকে হিলিং করেও আপনি কিন্তু একজন থেরাপিস্ট হিসাবেও ইনকাম করতে পারেন। আবার আপনি যদি চান যে আপনি সমাজসেবা করবেন এর দ্বারা, অর্থাৎ মানুষের যাদের ব্যথা যন্ত্রণা আছে, কষ্ট আছে, রিলেশনের সমস্যা আছে, অন্যান্য সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে আপনি হিলিং করতে চান, কারোর ব্যবসা বাণিজ্য, কারোর দোকানপাট আছে, যে কোনো কিছুতে আপনি তাদের হেল্প করতে পারেন। রেকি আমাদের মধ্যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। আপনার মধ্যে যে শক্তি আছে আপনি নিজেও জানেন না যে আপনি কি করতে পারেন। আপনি যখন রেকি শিখবেন আপনার মধ্যে যে সিপ্ত ইচ্ছাগুলো ছিল ছোটবেলা থেকে, দেখবেন সেগুলো পরিস্ফুটন ঘটছে। আপনি নতুন নতুন কিছু করতে পারবেন, কেউ হয়তো লিখতে শুরু করেন, লেখনী জগতে চলে যান, কেউ হয়তো ভালো ছবি আঁকেন, হয়তো আঁকার দিকে তার মন ঝুঁকতে পারে, গানের দিকে, সুরের দিকে, বাজনার দিকে, কোনো ক্রিয়েটিভ কাজকর্মের দিকে, যে কোনো দিকে আপনার মন আরও বেশি এগিয়ে যাবে, আপনাকে ক্রিয়েটিভ দিক থেকে আপনাকে সমৃদ্ধশীল করবে। আপনার মধ্যে যদি ভাবাবেগ থাকে, আপনি অল্পতেই খুব কষ্ট পান, যন্ত্রণা পান, দুঃখ পান, কষ্ট পান, অল্পতেই রেগে যান, সেই ক্ষেত্রে রেকি দুর্দান্তভাবে আপনাকে এগুলোকে ব্যালেন্স করে একটা সুস্থ জীবন দেবে। সুতরাং রেকি কিন্তু সত্যি অসাধারণভাবে আমাদের জীবনে কাজ করে থাকে। আমরা অনেক সময় নিজেরা ডিসিশন নিতে পারি না কি করব, অন্যের উপর ভরসা করি। আবার সে যদি কোনো ডিসিশন দেয় তো সেটাও হয়তো সবসময় আমাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় না। তখন আপনি যদি রেকি শেখেন আপনি নিজেই নিজের ডিসিশনগুলো নিতে পারবেন, আপনাকে কারোর কাছে ছুটতে হবে না বন্ধু। আর রেকি কিন্তু পরিপূর্ণভাবে আপনাকে আরোগ্য দান করে, এমনকি খুব কঠিন কঠিন রোগগুলো রয়েছে, যে রোগগুলোর মধ্যে ক্যান্সার, দুরারোগ্য ক্যান্সার যদি প্রথম দিকে ধরা পড়ে যায় সেই ক্ষেত্রে হিলিং দিয়ে তাকেও কিন্তু সারানো সম্ভব। এছাড়াও আমাদের শারীরিক যে সমস্ত সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি, যেমন কারো হার্টের সমস্যা থাকতে পারে, কারো ফুসফুসের, কারো প্যাংক্রিয়াসের, অর্থাৎ কারোর হয়তো সুগারের সমস্যা, কারোর রয়েছে ব্লাড সুগার, কারোর রয়েছে অ্যাংজাইটি ডিপ্রেশন, কারোর রয়েছে নার্ভের কোনো প্রবলেম, রয়েছে পেটের সমস্যা, সন্তান হচ্ছে না, সন্তানহীনতা, বা কারোর মিসক্যারেজ হয়ে গেছে, কারোর ওসিডি রয়েছে, সূচিবায়ুগ্রস্ত অবস্থা, নানা রকম সমস্যা এরকম নিয়ে আসছে আমাদের কাছে। এবং রেকি শেখার পর খুব কম সময়ের মধ্যে ধীরে ধীরে কিন্তু এই সমস্ত সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে থাকে। যদি হাড় ভেঙে গিয়ে থাকে সেখানে যে যন্ত্রণা হয় মারাত্মক, সেই যন্ত্রণাকে উপশম করা যায়। শরীরের ব্যথা যন্ত্রণা, যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা, মাইগ্রেন, আর্থ্রাইটিস, হ্যাঁ, পাথ যেগুলো বলছি আমরা, স্পন্ডলাইটিস, ফ্রোজেন সোলজার, এরকম ধরনের সমস্যা যদি থেকে থাকে রেকি হিলিং অসাধারণভাবে রেজাল্ট দেয় বন্ধু। যাদের মধ্যে দুর্বলতা আছে শুধু শারীরিক নয় মানসিক দিক থেকেও, তাদের শারীরিক এবং মানসিক দিক থেকে সম্পূর্ণভাবে শক্তি বা এনার্জি দেয়, শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় রেকি। রেকি অসাধারণ কাজ করে। আপনি জ্বর থেকে, সর্দি হাসি কাশি থেকে, যাদের অ্যাজমা রয়েছে, শ্বাসকষ্ট হয় প্রচণ্ড, বিশেষ করে শীতকালে তারা খুব কষ্ট পায়, তাদেরকেও আমি পরামর্শ দিই রেকি শিখতে। রেকি শিখে রেকি হিলিং নিতে পারেন। আপনি উসুই রেকি শিখুন বা হোলিফাই রেকি শিখুন, অসাধারণ রেজাল্ট প্রত্যেকটাতেই পাবেন। তবে খুব দ্রুত কাজ করে এবং কম সময়ে প্র্যাকটিস করতে যেটা সময় লাগে সেটা হচ্ছে হোলিফাই রেকি। তাই আপনি ইচ্ছে করলে সরাসরি হোলিফাই রেকিও শিখতে পারেন। ধরুন আপনার মধ্যে প্রচণ্ডভাবে হতাশা কাজ করছে, ধরুন আপনার ব্রেস্ট ল্যাম্প হয়েছে, ধরুন আপনার অস্থিভঙ্গ যেটা বলেছিলাম সেরকম কিছু সমস্যা হয়েছে, আপনার অ্যালার্জি সমস্যা রয়েছে, স্কিনের কোনো সমস্যা রয়েছে, অনিদ্রা, বিশেষ করে যারা রাতের পর রাত জেগে থাকেন, ঘুম আসে না কিছুতেই, এমনকি তাদের ঘুমের ওষুধ খেতে হয়, রেকি প্র্যাকটিস করলে তাদের ঘুমের ওষুধও খেতে হয় না, প্রত্যেকটা কিন্তু রিকভার হয় রেকিতে, রেকি হিলিং। যাদের নেশা আছে কোনো কিছুর, যে কোনো কিছুর, অ্যালকোহলের হোক, তামাক জাতীয় দ্রব্যের হোক, যদি অনুন্নত চক্রে যদি রেকি নেওয়া যায় ডেইলি, ধীরে ধীরে কিন্তু সেটাও রিমুভ হয়ে যায়, সেই তাদের সেই ইচ্ছাটা, সেই নেশা করার ইচ্ছাটা নষ্ট হয়ে যায়, তারা একটা সুস্থ জীবন পায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, কনফিডেন্স লেভেল যাদের একদম লো, যারা প্রচণ্ড ভয় পায় সবকিছুতে, ফোবিয়া রয়েছে, অনেকে
ঘরে একা থাকতে ভয় পায়, কেউ ফিরে মিশতে ভয় পায়, কেউ বিয়ে বাড়িতে যেতে ভয় পায়, কেউ লিফটে উঠতে ভয় পায়। তো এরকম একাকিত্বের ভয়, একা থাকার ভয়, কেউ ভূত প্রেতিতে ভয় পায়, সেটা থাকুক বা না থাকুক, তবুও আমরা দেখি প্রচুর মানুষ আছে যারা ফোবিয়াতে ভোগে বিভিন্ন রকম দিক থেকে। প্রতিনিয়ত তাদের মধ্যে দুশ্চিন্তা হয়, এমনটা হবে না তো, ওটা হবে না তো, এটা যদি না হয়, সবসময় একটা নাকারাত্মক চিন্তা। তো সেখান থেকে কিন্তু রেকি তাদের একটা সুস্থ জীবন দেয়। কারোর হাঁপানি রয়েছে, কারোর রক্তাল্পতা রয়েছে, সেই ক্ষেত্রে রেকি দুর্দান্ত হয়ে কাজ করে। কারোর হয়তো কানের সমস্যা, নাকের সমস্যা রয়েছে, চোখের সমস্যা রয়েছে, চোখে কম দেখছে, আই ভিশন প্রবলেম হচ্ছে, তারাও রেকি অ্যাপ্লাই করে দারুণভাবে রেজাল্ট পায়। কারণ দেখা যায় যে কোনো হয়তো পায়ের তালুতে দেখা যায় কিছু কিছু ফুলে যায়, স্কিনটা মোটা হয়ে যায়, এবং সেখান থেকে বারবার মাংস শুকিয়ে যায়, কিছুটা শুকিয়ে ঘায়ের মতো হয়ে যায়, বারবার চামড়া উঠতে থাকে, প্রচণ্ড যন্ত্রণা হয়। এক্ষেত্রে রেকি হিলিং খুব ভালোভাবে কাজ করে। যাদের অসুখ আছে, পাইলস আছে, তাদেরকে পরামর্শ দিই টানা আপনি 1-1.5 মাস প্র্যাকটিস করুন, মূলাধার চক্রে রেকি হিলিং করে দেখুন, অপারেশন করতে হয় না, সম্পূর্ণ সুস্থভাবে আপনি বেঁচে থাকতে পারেন। যাদের পেটের সমস্যা রয়েছে, পেটের গন্ডগোল, অ্যাসিডিটি, গ্যাস দুর্দান্ত হয়ে কাজ করে, এমনকি ধরুন মান সম্মান বারবার অন্যের কাছে নত হয়ে যাচ্ছে, বারবার আপনি নিজের মান সম্মান খোয়াচ্ছেন, রেকি যদি আপনি প্র্যাকটিস করেন নিজের মণিপুর চক্রে, তাহলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনার এই সমস্যাগুলো খুব দ্রুত কিভাবে রিকভার হচ্ছে। আপনার জীবনে চলতি পথে যে বাধাগুলো আছে, এই বাধাগুলো দেখবেন খুব সহজেই কেটে যাচ্ছে রেকি প্র্যাকটিসের পর, আর তখন আপনার একটা নেশা হয়ে যাবে এই রেকি। অনেকেই আছে নানা ক্ষেত্রে দেখা যায় যে প্রচণ্ডভাবে অলস, কর্মে অলস, আজ এটা করব, এখনই করতে হবে কিন্তু করছি না, এখন না পরে করব, ওবেলা করব, পরের দিন করব, পড়াশোনা এখন না পরীক্ষার আগে আগে করে নেব, এরকম করতে করতে তাদের আর সিলেবাসটাই কমপ্লিট হয় না। যারা কাজ করছেন অফিসের কাছারিতে কাছারিতে হোক বা ব্যবসা ক্ষেত্রে হোক, আলসের জন্য তাদের হয়তো প্রফেশনটাই নষ্ট হয়ে যাচ্ছে, ইনকাম কমে যাচ্ছে, আয় উন্নতি কমে যাচ্ছে, সংসারে অশান্তি আসছে, রিলেশনশিপ সমস্যাগুলো প্রচণ্ডভাবে বেড়ে উঠছে, স্বামী স্ত্রীর মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি, সম্পর্ক বিচ্ছেদ, এগুলোও কিন্তু রেকিতে ঠিক হয়। সব কিছু শেখানো হয় রেকি ক্লাসে, জাস্ট 2 দিনের ক্লাস করতে হয়, মাত্র 2 দিনের ক্লাস করলেই আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর যে ক্লাসগুলো করার পরেও আপনাদের সারা বছর আমি গাইডলাইন দিয়ে থাকি আমার প্রাইভেট গ্রুপের মাধ্যমে, এবং আপনারা সরাসরি আমাকে এসএমএস করতে পারেন, ফোন করতে পারেন, করে আপনারা কিন্তু সারা বছরই হেল্প পেয়ে থাকেন যে কোনো সমস্যাতে পরামর্শ পাওয়ার জন্য, এবং সেখান থেকে কী করে রিকভার করবেন তার জন্য বিভিন্ন রকম মেথড দেওয়া হয়। এছাড়াও যে ফ্রি ক্লাসগুলো আমি করাই, সেই ক্লাসগুলো যারা একবার ক্লাস করেছেন তারা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে। আমরা ভালো কাজ করলে তার ভালো ফল যেমন পাই, খারাপ কাজ করলে তার খারাপ ফল পাই। অনেকেই বলে থাকেন যে পাস্ট লাইফের কোনো অপকর্ম, কোনো ভুল, কোনো অন্যায় তো আমাকে এমন কষ্ট দিচ্ছে না, তো সেই ক্ষেত্রেও কিন্তু রেকি হিলিং করলে সেই সমস্ত সমস্যাগুলো থেকেও আপনি রিকভার পেতে পারেন, আর অসাধারণভাবে আপনি একটা সুস্থ সবল জীবন পেতে পারেন, একটা আনন্দময় জীবন পেতে পারেন, দারুণ জীবন পেতে পারেন, অন্যদেরকেও দারুণ রাখতে পারেন। বন্ধু, রেকি শিখে, রেকি এখন প্রায় ঘরে ঘরে সমাদৃত, যারা শিখছে তারা বারবার বলছে কেন আগে 2 বছর আগে কেন রেকি শিখলাম না। আপনি অবশ্যই রেকি শিখুন এই পরামর্শ দেবো, কেননা আপনি নিজেকে ভালো রাখতে পারবেন, এবং বাড়িতে যদি কেউ কখনো অসুস্থ হয়ে পড়ে, যদি কারো রিলেশনের সমস্যা থাকে বা কোনো ব্যবসা মানে যে কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও আপনি নিজে থেকেই তাকে হিলিং দিতে পারবেন, থেরাপি পাঠাতে পারবেন, এবং তাদেরকেও একটা সুস্থ সুন্দর জীবন দিতে পারবেন রেকি হিলিংয়ের সাহায্যে। আপনার মনে প্রশ্ন আসতে পারে, রেকি আসলে কি কোনো জাতি বা ধর্ম এর সঙ্গে জড়িত, তন্ত্রমন্ত্রের সঙ্গে জড়িত? না বন্ধু, রেকি তন্ত্র মন্ত্র ঝাড়ফুঁক তুকতাক কোনো জাতি ধর্মের সঙ্গে জড়িত নয়। রেকি কোনো হিপনোটিজম বিদ্যাও নয়, কোনো কুসংস্কার নয়। রেকি সম্পূর্ণভাবে একটি যোগা মেথড, মেন্টাল যোগা মেথড, যা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 1995 সালে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আর আপনারা যারা রেকি শিখতে চান, রেকি কিন্তু আপনি সরাসরি ক্লাস করতে পারেন, রেকি আপনি অনলাইন ভিডিও কলিং ক্লাস করতে পারেন। রেকি শেখার পর অবশ্যই একটি সার্টিফিকেট আমি আপনাদেরকে প্রদান করি। আমি নিজে রেকি গ্র্যান্ডমাস্টার এবং অ্যাফিলিয়েট মেম্বার অফ ICRT USA,
এবং এখান থেকে লোগো সম্বলিত সার্টিফিকেট আপনি পেয়ে থাকেন। যে সার্টিফিকেটটি আমার কাছে ক্লাস করার পর পাবেন সেই সার্টিফিকেট অবশ্যই আরসিআরটি ইউএসএ অ্যাপ্রুভ সার্টিফিকেট। আমি নিজে একজন রেকি গ্র্যান্ডমাস্টার এবং দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর রেকি ট্রেনিং অ্যাফিলিয়েটেড মেম্বার। তো সেখান থেকে আপনি ম্যানুয়াল এবং সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আপনি পেতে পারেন কি, অবশ্যই পেতে পারেন অডিও এবং ভিডিও ফাইল, যেগুলো আপনি কখনো কিছু ভুলে গেলে, কোনো মেথড ভুলে গেলে সেগুলো আবার দেখলে আপনি আবার মনে রাখতে পারবেন। আপনি প্র্যাকটিস করার জন্য ম্যাটেরিয়াল সম্পূর্ণভাবে ক্লাসে পেয়ে যাবেন। সুতরাং বারবার আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা নিজের জীবনকে বেটার করার সঙ্গে সঙ্গে অন্যদেরকেও আপনি যখন হিলিং দেবেন আপনার একটা সত্যি পূর্ণ কর্ম হবে, কেননা আপনি কারোর জীবনে কিছু পজিটিভ কিছু এনার্জি দিচ্ছেন, পজিটিভ কিছু তাকে পেতে সাহায্য করছেন। আপনি নিজে নিজের জীবনে মানোন্নয়নের সঙ্গে সঙ্গে যখন অন্যদেরকেও ভালো রাখতে শিখে যাবেন, ভালো রাখতে পারবেন, তখন আপনি মনের দিক থেকেও তৃপ্তি লাভ করবেন। এটা একটা স্পিরিচুয়াল পথ, যে পথ আমাদের জীবনকে অতি সুন্দর ও সর্বাঙ্গীন করে তোলে, আমাদের ভরা প্রত্যেকটি চক্রকে ব্যালেন্স করে। এবং এই কোর্সের মাধ্যমে আপনি শিখতে পারবেন কিভাবে আপনার জীবনের ব্লকেজগুলো, যে কোনো ধরনের কাজে বারবার বাধা আসছে সেগুলোকে দূর করতে হয়, বাস্তুকে কি করে হিলিং করতে হয়। এই কোর্সের মাধ্যমে মানি অর্থাৎ অর্থ সমস্যা যাদের আছে সেখানেও বিশেষভাবে গাইড করা হয়, যাদের তাদের সেই মানি ব্লকেজটা কেটে যায়। সুতরাং বন্ধু, যদি কেউ ক্লাস করতে চান অবশ্যই আমার চ্যানেলে অ্যাবাউট সেকশনে গিয়ে আপনারা ফোন নাম্বার নিতে পারেন, মেল আইডি আছে সেখানে মেল করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যোগাযোগ করার পর অবশ্যই ওয়েট করবেন, হয়তো সময় বেশি লাগতে পারে কখনো কখনো রিপ্লাই দিতে। প্রতিদিনই ক্লাস থাকে আপনার জন্য, আপনি যখন ক্লাস চাইবেন তখনই আপনি ক্লাস পেতে পারেন আগে থেকে বুকিং করার মাধ্যমে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদের মধ্যে তাদেরকেও, তারাও যাতে এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণভাবে অবহিত হন, তারাও যাতে সুন্দর জীবনের স্বাদ পান, তার জন্য আপনারাও সচেষ্ট হবেন। আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই, সুস্বাগতম এই চ্যানেলে, আবারও ধন্যবাদ।